মতলবের বেলতলিতে কয়েক লক্ষাধিক লোকের সমাগম এবং মাদকের স্বর্গরাজ। চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের শুভ উদ্বোধন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা। কচুয়ায় প্রধান শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। চাঁদপুরে পাইকারি মাছের বাজার মদিনা মৎস্য মার্কেটের শুভ উদ্বোধন। শাহরাস্তিতে 14 কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক। প্রতি বছরের ন্যায় এবারও আজ বৃহস্পতিবার থেকে 7 দিনব্যাপী শুরু হয়েছে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরের বেলতলিতে সপ্তাহব্যাপী হজর শাহ সুলেমান ল্যাংটা পাগলের মেলা। এবার পালিত হচ্ছে শাহ সুলেমান ল্যাংটার 103তম বর্ষপূর্তি। মেলায় প্রতিদিন লক্ষাধিক লোকের সমাগম ঘটে এবং বিগত বছরগুলির মতো এবারও এই মেলা যেন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এমন দৃশ্য আজ বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা গেছে। শাহ সুলেমান শাহ জন্মস্থান কুমিল্লা জেলার বর্তমান মেঘনা থানার গোবিন্দপুর ইউনিয়নের আলিপুর গ্রামে। তার বাবার নাম আলা বঙ্গ ভূঁইয়া। তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন মতলবের বদরপুরের এই বেলতলির তার বোনের বাড়ি। সেখান থেকে নারায়ণগঞ্জের বক্তাবলী গ্রামে তিনি বিয়ে করেন। অনেকেই দাবি করেন তার বংশধর এখনো আছে। সুলেমান শাহ কাউকে মুরিদ করেননি, তবে মতলব তথা দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার ব্যাপক পরিচিতি এবং অগণিত ভক্ত। প্রতি বছর অগণিত ভক্ত এই ল্যাংটা মেলার আয়োজন করে থাকে। বাংলা 1325 সালের 17 চৈত্র সুলেমান শাহ বেলতলি বদরপুর তার বোনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমাদের মতলব প্রতিনিধি কামাল খানের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ, এ স্লোগানে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2022-এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর জাটকা সংরক্ষণ সপ্তাহ 2022 বাস্তবায়ন সম্পর্কিত জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে জেলা প্রশাসকের কার্যালয়ে রেলিটি উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। পরে রেলিটি চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং হাইম চর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আসিফ মহিউদ্দিন, নৌবাহিনীর প্রতিনিধি লেফটেন্যান্ট আকবর, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মালিক দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান। বক্তারা বলেন, ইলিশ এখন শুধু দেশীয় সম্পদ নয়, এটা এখন বৈশ্বিক সম্পদ। এই সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। প্রাকৃতিক বিপর্যয় থেকে আগে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। নদী বাঁচলেই মাছের চলাচল স্বাভাবিক হবে। সরকার অভয়াশ্রমের সময় জেলেদের চাল দিচ্ছেন। জেলেরা ইলিশ সম্পদ রক্ষায় অভয়াশ্রমের সময় নদীতে মাছ ধরতে যাবেন না। জাটকা ও মা ইলিশ রক্ষায় সকলকে যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আমাদের চাঁদপুর সদর প্রতিনিধি শাহন পাটোয়ারি পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব ভবনের নিচতলায় চাঁদপুর জেলা পরিষদের আয়োজনে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় আলোচনার মূল বিষয়বস্তু ছিল বঙ্গবন্ধু ও গণমাধ্যম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গনি পাটোয়ারি। চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, কাজী শাহাদাত, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশাহ, এ এইচ এম আহসানুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শওকত আলী, মোশাররফ হোসেন লিটন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি এ কে আজাদ, চাঁদপুর প্রেস ক্লাব সদস্য মিজানুর রহমান লিটন, এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। শাহন পাটোয়ারির পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট।
চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের কারিগরি সহায়তায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার অর্থায়নে 5 দিনব্যাপী শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল বুধবার চতুর্থ দিনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোহাম্মদ জাকির হোসেন। এই সময় জাইকার প্রতিনিধি সুচন্দ্রা রানী পাল সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট। চাঁদপুর পাইকারি মাছের বাজার মদিনা মৎস্য মার্কেটে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ওয়্যারলেস বাজার ফিশারি গেটের বিপরীতে মৎস্য মার্কেটটি উদ্বোধন করা হয়। মদিনা মৎস্য মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মোস্তফা মালের সভাপতিত্বে এবং মৎস্যজীবী লীগ নেতা শাহ আলম মল্লিকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলমগীর গাজী, মদিনা মৎস্য মার্কেটের চেয়ারম্যান রাজীব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ, চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট ব্যবসায়ী বাবুল পাটোয়ারি। আলোচনা সভা শেষে উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম। শাহন পাটোয়ারির পাঠানো তথ্য চিত্রের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তিতে অভিযান চালিয়ে 14 কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক রেলক্রসিং এলাকায় এই অভিযান চালানো হয়েছে। শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল 4:30 সময় শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের নেতৃত্বে উপপরিদর্শক জনি কান্তি দে ফোর্স সহ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উয়ারুক বাজার রেলক্রসিংয়ে চেকপোস্ট বসান। এ সময় চেকপোস্টে দেখে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা থেকে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার উজিরপুর গ্রামের মোহাম্মদ আবু সাইমের পুত্র রুবেল 2টি ট্র্যাভেল ব্যাগ সহ দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। ওই সময় তার ব্যাগ তল্লাশি করে 14 কেজি গাঁজা জব্দ করে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আমাদের শাহরাস্তি প্রতিনিধি ফয়েজ আহমেদের পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।